হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম হেল্পার আজকে আমি আপনাদের সামনে যে খবরটি নিয়েছি সেটি হল যে ক্লার্কশিপ পরীক্ষাটি হওয়ার কথা ছিল যার ফর্ম ফিল আপ হয়েছিল মার্চ মাস নাগাদ সেই ক্লার্কশিপ পরীক্ষাটি কবে হবে সেই সংক্রান্ত একটি খবর আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো খবরটি শুরু করা প্রথমে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আপনারা এমন ভালো ভালো তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে খবরটি দেওয়া আছে সেটি হলো বর্তমান পত্রিকায় দেওয়া সেখানে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি দপ্তরে করণিক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন বহু প্রতীক্ষিত এই ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে তা নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছিল পিএসসির পাশাপাশি ফের নতুন করে তৈরি হতে চলা রাজ্য স্টাফ সিলেকশন কমিশনও পরীক্ষা আয়োজনের দাবিদার ছিল সম্প্রতি নবান্নের তরফে পিএসসিকে এই লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি নিয়োগের নিয়োগে পরীক্ষা নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের দাবি জানুয়ারি মাসের শেষ দিকে এই পরীক্ষা নিতে চলেছে পিএসসি অর্থাৎ দেখা যাচ্ছে যে পিএসসি না স্টাফ সিলেকশন কমিশন কারা এই পরীক্ষাটি নেবে তো দেখা যাচ্ছে যে পিএসসিকে এই পরীক্ষাটি নেওয়ার কথা বলা হয়েছে এবং জানুয়ারি মাসের শেষ দিকে অর্থাৎ এই পরীক্ষা হতে চলেছে যা খবর আছে এবং ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল এবং মার্চ পর্যন্ত যার আবেদন জমা নেওয়া হয়েছিল এবং দেখা যাচ্ছে যে এই পরীক্ষায় বিগত ১৩ বছর যাবত এই পরীক্ষাটি হয়নি দু হাজার সতেরো সালে এই পরীক্ষাটি হয়েছিল দু হাজার সাত সালেই পরীক্ষাটি হয়েছিল এবং তারপরে ১৩ বছর পরে এই পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষাটি নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলি আছে সেগুলো হলো ইংরেজি এবং পাটিগণিতের উপর তিরিশ নাম্বার এবং ষাট নম্বর করে থাকবে এবং চল্লিশটি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজের উপর এবং প্রথমে এই প্রিলি পরীক্ষাটি হবে এবং প্রিলি পরীক্ষার পাশ করলে পরে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি হবে যেখানে থাকবে পঞ্চাশ নম্বরে ইংরেজি এবং পঞ্চাশ নম্বরে বাংলা বা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি যে কোনো একটি ভাষা আপনি চয়েস করতে পারেন এবং তারপরে থাকবে একটি টাইপিং টেস্ট যেখানে এক মিনিটে ইংরেজিতে এবং বাংলা যতক্ষণ কুড়ি এবং দশটি করে শব্দ টাইপ করতে হবে দু সালে রাজ্য সরকারের পিএসসির মাধ্যমে এই নিয়োগ হয়েছিল এবং দু হাজার সালে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই এই পরীক্ষাটি হয়েছিল পশ্চিমবঙ্গের সাতাইশটি কেন্দ্রে এই পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলি পড়েছে এখানে তার নামগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং তারপরে দেখা যাচ্ছে যে এখানে রকম বিষয় আছে যে যেসব ওষুধ উপায় অবলম্বন করা হয় সেগুলো বন্ধ করার জন্য নানারকম ব্যবস্থা সরকারের তরফ থেকে অর্থাৎ পিএসসির তরফ থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা এই পরীক্ষাটি আগামী জানুয়ারি মাসের শেষ দিকে নিতে চলেছে রাজ্য সরকার এমনই খবর পাওয়া যাচ্ছে এবং পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটি হওয়ার কথা এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর আজ স্যাটে ডিএ ডি এর একটি মামলা শুনানি আছে এবং সেই মামলাটি কি হতে চলেছে তার খবর আমি আজকে যখন এই মামলাটি খবর চলে আসবে তখন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ